হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছো? অবশ্যই ভালো থাকবে, আর ভিডিও দেখতে থাকবে। হয়তো আমার কথা একটু ভুল হয়ে যেতে পারে বা হয়তো এড়িয়ে যেতে পারে, এই জন্য মনে কিছু করবে না, আমি পরের ভিডিওতে আবার বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেমন স্বামী স্ত্রী একসঙ্গে খেতে বসলে কি হয় ওইটা আমি ভুলে গেছি। আমাকে দুজন কমেন্ট করেছো যে সেটা তো বললেন না, স্বাভাবিক কথা, এটা আমারই দোষ, তোমাদের দোষ নেই, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, স্বামী স্ত্রী খেতে বসে স্ত্রী এটো করে খাবার স্বামীর পাতে তুলে দেবে না, আর খেতে খেতে সেই হাতে করেই হাতা ধরে স্বামীর মানে থালাতে কখনোই কিছু খেতে দেবে না। এটা ঠিক নয়, শাস্ত্র মতে স্ত্রী স্বামীর এটো খাবে, কিন্তু স্বামী স্ত্রীর এটো খেতে পারবে না। আর অবশ্যই যদি পারো স্বামীর পরে খেতে বসবে, স্বামীর আগে নয়। আর স্বামী যদি বাড়িতে না থাকে, কোথাও বাইরে থাকে, সেক্ষেত্রে তো খেতেই হবে, কিছু করার নেই, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, আজকের কথা মেয়েদের সিঙ্গার। হিন্দিতে সিঙ্গার বলে, বাংলায় সাজগোজ। এই সাজগোজ আমরা কিভাবে করব? বিবাহিত মহিলারা, বিশেষ করে বিবাহিত মহিলাদের দোষ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, যেটা আইবুড়ো মেয়ে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে হয় না, কিন্তু বিবাহিত আমাদের মায়েদের জন্য অপরাধ হয়ে যায়। এটা খুব খেয়াল রাখতে হবে। এমনিতে শাস্ত্রে কি বলা আছে জানো তো? শাস্ত্রে বলা আছে, আইবুড়োতে এমন সাজ সাজব না যাতে অপরের দেখে লোভ লালসা হয় বা নিন্দার পাত্র হয়। তো সাজগোজ মেয়েদের কার জন্য করতে হয়? না, স্বামীর জন্য করতে হয়। সাজগোজ স্ত্রীরা করবে এবং তার অধিকারী হচ্ছে স্বামী। স্বামীরা দেখবে সেই সাজ, যেন অন্য কোনো ব্যক্তি দেখে না, বা অন্য কোনো ব্যক্তির জন্য আমি সাজবো না, আমি আমার স্বামীর জন্যই সাজবো। কেমন ভাবে সাজ সাজবো? যেমন সিঁথিতে সিঁদুর দেব সোজা সিঁথি করে, কোনো স্টাইল করে, বাঁকা সিঁথি করে নয়, সোজা সিঁথি করে সিঁথিতে সিঁদুর দেব, হাতে মোটা শাঁখা পরব, লাল পলা পরব, গলায় হার দেব, এইভাবে সাজব। কপালে সুন্দর করে টিপ পরব, সেই টিপ যেন কালো না হয়, টিপ যেন সবসময় লাল পরার চেষ্টা করবে, লাল। আমি অনেক মায়েদেরকে পথে ঘাটে দেখেছি কালো রঙের শাড়ি পরেছে, কালো রং চোখে লাগিয়েছে এবং কালো রঙের টিপ পরেছে। এগুলো ঘোর অপরাধ, ঘোর অমঙ্গল। বিয়ে হওয়া স্ত্রীদের কালো রং চলে না, স্বামীর অকল্যাণ হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। এগুলো মনে রাখার চেষ্টা করবে। তো কালো টিপ কখনোই কপালে পড়বে না বিবাহিত মেয়েরা, ঠিক আছে? খয়েরি পড়বে, লাল পড়বে, এগুলো সবসময় পড়ার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে কি করবে? মানে যখন সাজগোজ হয়ে যাবে, ফিনিশিং সাজ হয়ে যাবে, স্বামী যদি বাড়িতে থাকে অবশ্যই স্বামীকে বলবে, প্রেম স্বরূপ বলবে যে দেখো আমার সাজটা কেমন হয়েছে, ভালো লাগছে তো? স্বামীরও তো একটা মতামত থাকে, স্বামী বলবে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, বা এটা হয়নি, এটা ঠিক করে নাও, বা এটা মানাচ্ছে না, এটা পাল্টে নাও, চেষ্টা করবে সেই কথাগুলো শোনার। তাহলে তোমাদের প্রেম ভালোবাসা বজায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, বিয়ে হওয়া মেয়েরা কখনো নকল পাথর, যেমন নানান ধরনের কালারিং পাথর দিয়ে নিজেকে সাজানো হয়, কানে পাথর, গলায় পাথর, হাতে পাথর, এইগুলো এড়িয়ে যাবে। কোনো নকল পাথর পরবে না। যেমন দেখো আসল পাথরে কাজ হয়, এটা অ্যাস্ট্রোলজারদের অনুযায়ী বলা হয়, আসল পাথরে যেমন কাজ হয় তেমনি নকল পাথরেও কিন্তু কাজ হয়। কেমন কাজ? সেটা খারাপ কাজ হয়, ঠিক বুঝতে পেরেছো? ভালো পাথরের ভালো কাজ হয়, নকল পাথরের নকল কাজ হয়, তো কাজেই খুব সাবধান। আচ্ছা, হয়ে গেল নকল চাঁদি, নকল সোনা, মানে এইভাবে এগুলো করবে না। যেমন কিভাবে বলি আমি, হয়তো কোনো ইমিটেশন গহনার উপরে সোনার জল করা আছে, কিছুদিন পরলে তারপরে সেই সোনা ক্ষয়ে গেল, সেই নকল ইমিটেশনটা বেরিয়ে পড়লো,
এই গহনাগুলো পরবে না, পিওর চাঁদি পরবে, পিওর সোনা পরবে, এইগুলো পরবে। তাছাড়াও ইমিটেশনে নানান ধরনের সোনার মতো যে গহনাগুলো আছে সেইগুলো পরতে পারো, খারাপ হয়ে গেলে ফেলে দেবে, আবার নতুন পরবে, এইভাবে তোমরা করতে পারবে। আচ্ছা, কানে আজকাল আমার সন্তানেরা, আমার মায়েরা, তোমাদেরকে আমি সন্তানের মতো বলছি, আমার উপর রাগ করো না, কানে সাইজ অনুযায়ী ছাড়া কানবালা পরবে না। যেমন এত বড় বড় কানের কালো রঙের পরে থাকে শাড়ির ম্যাচে, লাল কালো খয়েরি, এত বড় বড় বালার মতো বিবাহিত মায়েরা কখনোই পরবে না। কেন জানো? এগুলো কারা পরে বলতো? আমাদের সনাতনী শাস্ত্রে অসুরদের কানে থাকে, রাক্ষস রাক্ষসীরা সাজলে ওই কানের পরে, ওগুলো আমাদের গহনা নয়। ঠিক আছে, মনে থাকবে মাদাজির কথা, যতটা পারবে পালার চেষ্টা করবে। আচ্ছা, যার কিছু নেই, সোনার কানে নেই, চাঁদির কানে নেই, কোনো কিছু নেই, দরকার নেই, নিমের কাঠি পরে থাকবে, নিমের যে কাঠি, আগে কান ফুটো করলে নিমের কাঠি পরিয়ে দেয়া হতো, তো এখন তো কেউ পরে না, কিছু থাকবে না, খালি কানে থাকবে, কিন্তু নিমের কাঠি পরে থাকলে শুভ, এটাকে খুব শুভ বলা হয়েছে। নিম গাছ কিন্তু খুব শুভ, নিম গাছ খুব ভালো, নিম পাতা মানে ভাজা খেতে ভালোবাসেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে বসন্তকালে নিম বেগুন ভেজে দেওয়া হয়, এবং চৈতন্য মহাপ্রভু কিন্তু নিম গাছের তলাতেই জন্মেছিলেন, কাজেই নিম গাছ খুব শুভ, তার সঙ্গে আমি একটা কথা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই নকল পাথর নকল কিছু পড়লে কি হয় জানো? সেই মেয়েদের সংসারে রাহু দোষ পড়ে যায়, রাহুর দৃষ্টি পড়ে যায়, আর রাহু কিন্তু ভালো নয়, রাহু অমঙ্গলের শেষ, কাজেই মনে রাখবে। আর অশুভ মানে নেগেটিভিটি বলে না, যে খারাপ পয়েন্ট আছে, ভালো পয়েন্ট আছে, সেই রকম নেগেটিভ এনার্জি চলে আসে। নেগেটিভ এনার্জি কি হলে হলে কি নেগেটিভ এনার্জি এলে কি হয় না, সেটা শুভ হয় না, সেটা অশুভ, ঠিক আছে, মনে রাখবে মন দিয়ে। নানান ধরনের শরীরে অসুখ হতে পারে, এই নকল পাথর টাথর পড়লে না নানান ধরনের অসুখ হতে পারে। বললাম পাথরের কাজ ভালো নয়, তো খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে। বিয়ে হওয়া মেয়েরা কখনোই পায়ের তোড়া পরবে, মানে খুব সাবধানে পরবে, কেমন তোড়া পরবে আমি বলে দিচ্ছি। বিয়ে হওয়া মেয়েরা কখনোই এত মোটা মোটা পায়ের কখনোই পড়বে না, পা ভর্তি করে, পা ভর্তি করে পায়ের পরে বাইজিরা। বিবাহিত মহিলারা পায়ের পরে না, বিবাহিত মহিলাদেরকে বলা হয়েছে মা লক্ষ্মী দেবী রূপ, কাজেই মা লক্ষ্মী দেবীর মতো সেজে থাকতে হবে, তাহলে সংসারে শুভ এবং স্বামীরও মঙ্গল হয়। যেমন পায়ের তোড়া পড়বে খুব মোটা নয়, খুব সুতোর মতো সরুও নয়, মাঝারিটা পড়বে, এবং যে ঘুমরের আওয়াজটা হয় সেটা খুব জোরালো যেন না হয়, এটা মা লক্ষ্মী দেবীর ভীষণ গায়ে মানে কানে লাগে, খুব আস্তে আস্তে হালকা হালকা বাজবে, সেটা যেন মধুর আওয়াজ হয়, মা লক্ষ্মী দেবী ভীষণ পছন্দ করেন, এটা মনে রেখে দেবে খুব সাবধানে। আর মায়েরা কোমরের নিচ পর্যন্ত কোনো সোনার জিনিস পরবে না, কোনো সোনার জিনিস, যেমন সোনার আংটি, সোনার কোনো হয়তো ডিজাইন করা মানে জিনিস, এগুলো কখনোই তোমরা পরবে না, ঠিক আছে, সোনার পরবে না। মেয়েদের তোড়া মানে পায়ের তোড়া হারিয়ে যাওয়া খুব অমঙ্গল, এটা মনে রাখবে, এমন তোড়া পরবে যেন রাস্তাঘাটে খুলে পড়ে না যায়, মানে সব সময় খেয়াল রাখবে। কেমন তোড়া পরবে মানে শুভ আমি বলে দিলাম। এতে কি হয়, যদি মোটা তোড়া পরা হয় তাহলে আমি বললাম লক্ষ্মী দেবী খুশি হন না, এক নম্বর, আর শুক্র গ্রহ দোষ থাকে। আচ্ছা, শুক্র গ্রহে দোষ লেগে যায়। এবার আমি বলি পোশাক, ড্রেস পোশাক, স্বামীর জন্য, বাড়িতে যে ছেলে মেয়েরা থাকে তাদের জন্য,
এবং বিবাহিত মহিলাদের জন্য আমি বলছি ড্রেস পোশাক। যেমন আমাদের বাঙালির মধ্যে বিবাহিত মেয়েরা শাড়ি পরবে, সব সময় চেষ্টা করবে শাড়ি পরার, সুন্দর সুন্দর শাড়ি, কালো যেন না হয়। তার বাইরে তোমরা চুড়িদার পরতে পারো, কিন্তু সভ্য, সেই চুড়িদার যেন নেটের না হয়, সেই চুড়িদার যেন ছেঁড়া ডিজাইন না হয়, কখনোই পরবে না। আর প্যান্ট শার্ট যে আজকাল উঠেছে, মেয়েরা প্যান্ট পরো, আমার পরো তাতে বাধা নেই, আমি সে কথা বলছি না, হয়তো বলবে মাতাজি বলে বলছে, না সে কথা বলবো না আমি। প্যান্ট সব সময়ের জন্য স্বামী পরো, বা বাচ্চাদেরকে পরাও, বা বাড়ির অন্যান্যদেরকে পরাও, বা বিয়ে হওয়া মহিলারা পরো, প্যান্ট পরো, পরতে মানা নেই, কিন্তু ছেঁড়া প্যান্ট কখনোই পরবে না, ছেলেরাও না, মেয়েরাও না, বাচ্চারাও না, ছেঁড়া প্যান্ট পরবে না, ছেঁড়া জামা পরবে না। আজকাল ডিজাইন উঠে গেছে ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা পরা, এতে কি হয় জানো, এই ছেঁড়া যদি জিনিস পরা হয়, শুক্র গ্রহ নারাজ হয়ে যায়, দুঃখী হয়ে যায়, খেপে যায়। শুক্র গ্রহ শান্ত থাকে না, অশান্ত হয়ে যায়। আমরা তো সমস্ত গ্রহের মধ্যে বাস করি, তো কাজেই এই ধরনের যদি কোনো জিনিস পড়া হয়, তাহলে শুক্রতে দোষ না, শুক্র গ্রহ মানে নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কাজেই শুক্র গ্রহ কাজ করে না, যে কাজটা করার কথা সেটা হবে না, সংসারে অমঙ্গল হয়ে যাবে। এর জন্য কি হয়, রাহুর দশা চলে আসে, রাহু দোষ পড়ে যায় সেই সংসারে বা সেই বাড়িতে। খুব সাবধানে ড্রেস পোশাক করবে। শনিবারের দিন নতুন শাড়ি, শনিবারের দিন নতুন শাড়ি বা নতুন জামা কাপড় মানে এড়িয়ে যাবে, পরবে না, পরার চেষ্টা করবে না। যেমন শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার এই সমস্ত দিনে মানে পরতে পারবে, নতুন ড্রেস পোশাক তোমরা পরতে পারবে, পরে নেবে, শনিবারটা এড়িয়ে যাবে। সধবা মায়েরা, সধবা মায়েরা, বিধবা মায়েরা নয়, সধবা মায়েরা যখন নতুন শাড়ি পরবে না, সেই শাড়িটা কাজ করবে, সেই শাড়িটা সব সময়ের জন্য মা তুলসী দেবীকে পরিয়ে তারপরে পরার চেষ্টা করবে। আগে মা তুলসী দেবীকে পরাবে, তারপরে পরার চেষ্টা করবে, ঠিক আছে? স্বামী, আচ্ছা, যদি তুলসী দেবীকে শাড়িটা পরানো সম্ভব না হয়, তাহলে একটু মানে নতুন শাড়ি থেকে সুতো খুলে অন্তত তুলসী মায়ের গোড়ায় দেবে, তারপরে শাড়িটা পরবে। স্বামী দীর্ঘায়ু কামনার জন্য স্ত্রীকে কি করা দরকার, কি কি করতে হয়, স্বামীর যদি লম্বা আয়ু চাও তাহলে কি করতে হবে, বার ব্রত করবে। যেমন স্বামীর জন্য শিবরাত্রি করবে, দুর্গা মায়ের পুজো করবে, মা মঙ্গলচণ্ডী করবে, এই সমস্ত পুজো করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন না খেয়ে থাকতে হবে, মানে জল স্পর্শ করা যাবে না, চেষ্টা করবে তোমরা, আমি সব সময় বলি চেষ্টা করবে। তো সেদিন মিথ্যা কথা বলবে না, কাউরির সঙ্গে ঝগড়াঝাটি করবে না, খারাপ চিন্তা মনে আনবে না, খারাপ চিন্তা মাথায় আনবে না, স্বামীকে কুটো কথা বলবে না, সন্তানদেরকে বাজে কথা বলবে না, শ্বশুর শাশুড়িকে বলবে না। ব্রত করা মানেই যে না খেয়ে থাকলাম সেটা কিন্তু নয়, সেদিন যতটা পারবে ভগবানের নাম গুণগান করবে, কথা এমনিতে সেদিন বাতালাপ কম করবে মানুষের সঙ্গে, আর স্বামীর দীর্ঘায়ু আয়ু ভগবানের কাছে কামনা করবে, ঠিক আছে? যে কোনো ব্রত করে শুধু শুধু ব্রত ভেঙে দেবে না, হয়তো তুমি আজকে ব্রত আছো, দূর ভাল লাগছে না, কখন কি হবে, ব্রত ভেঙে দিই, খেয়ে নিলাম, এটা করবে না। যদি কোনো অশুভ কিছু হয়ে যায়, যদি শরীর খারাপ হয়ে যায়, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, তবেই কিন্তু ব্রত ভাঙবে, তাছাড়া ব্রত ভাঙবে না। আর ব্রতর দিন অবশ্যই স্মৃতি সিঁদুর দেবে, পায়ে আলতা পরবে, হাতে শাঁখা যেন থাকে, আর ব্রত করে সেদিন যেন মানে স্বামীর নামে কসম খাবে না, মানে প্রতিজ্ঞা করবে না, সন্তানের নামে দিব্যি খাবে না, যে স্বামীর দিব্যি এটা আমি করব না, বা সন্তানের দিব্যি এগুলো কখনোই করবে না। যেদিন ব্রত করবে,
খুব সাবধান, মনে রাখবে প্রতিজ্ঞা কখনোই করবে না। কোনো মেয়ে যদি স্বামীর ছেলের নামে ব্রত করে না, মানে ব্রত করে থাকে, মানে স্বামীর নামে এবং ছেলের নামে মেয়ের নামে যদি ব্রত করে থাকে, তাহলে ব্রত যখন শেষ হবে তখন ভগবানের পুজো আশ্রা করে নেবে, প্রসাদ সর্বপ্রথম স্বামীকে দেবে, সন্তানদেরকে দেবে, তারপরে নিজে খেয়ে জল খাবে, তারপরে সমস্ত খাবার দাবার স্বামী পুত্র পুত্রী সন্তানদেরকে সুন্দর করে থালায় দিয়ে নিজে তারপরে ভোজন করবে। এটাই হচ্ছে ব্রতের নিয়ম, ঠিক আছে? এতে স্বামী এবং সন্তানদের আয়ু বাড়ে, শাস্ত্র বলছে আয়ু বাড়ে। কোনো দোষ ছাড়া স্বামীর সাথে ঝগড়া করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। যদি স্বামীর দোষ থাকে সেটা স্বামীকে ভালো করে বুঝিয়ে বলবে, কখনোই চিৎকার চেঁচামেচি করবে না। বাড়িতে মেয়েরা অকারণে চিৎকার চেঁচামেচি করবে না, কোনো বিপদ চলে এলো, কোনো সংকট চলে এলো তখন চিৎকার চেঁচামেচি করবে, তাছাড়া যেন চিৎকার চেঁচামেচি করবে না, তা মা লক্ষ্মী দেবীর কৃপা দূর হয়ে যায় এবং মা লক্ষ্মী দেবী ভীষণ মানে অসন্তুষ্ট হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্বামীর গায়ে কখনো ভুলেও যেন কেউ হাত দেবে না, কখনো হাত দেবে না। স্বামীকে এটো করে খাবার কখনো দেবে না, যে আমি এটো করে হয়তো দেখা গেল কোনো জিনিস হাফ খাওয়া করে স্বামীকে দিলাম তুমি খেয়ে নাও, কখনো করবে না। সন্তানদেরকে করবে কিন্তু স্বামীকে করবে না, এতে লক্ষ্মী দেবী ভীষণ ক্রোধিত হন আর কি। তাহলে মনে থাকবে কথাগুলো যেগুলো তোমাদেরকে বললাম। বৃহস্পতিবারে বিবাহিত মহিলারা ভালো করে শোনো, বৃহস্পতিবারে মাথায় সাবান দেবে না, এতে স্বামী পুত্র আয়ু ক্ষয় হয়। যাদের উপায় আছে তারা স্বামীর আগে ভোজন করবে না, স্বামীকে দিয়ে ভোজন করবে। গরুর পুরাণে বলেছে রাত করে শুলে ও দেরি করে উঠলে মেয়েদের আয়ু মানে মেয়েদের স্বামী সে স্বামীর আয়ু ক্ষয় হয়ে যায়। স্মৃতিতে সিঁদুর লাগানোর নিয়ম আছে, যেমন ধরো স্মৃতিতে সিঁদুর লাগাবে, আমি তো আগেই বললাম বাঁকাশিতে করবে না, সোজাশিতে। আর একটা জিনিস সব সময় তোমরা মনে রাখবে, সিঁদুর পরে চুল দিয়ে ঢাকবে না, সিঁদুর পরে চুল চুলুটি দিয়ে চুল সিঁদুর ঢেকে দেবে না, সিঁদুরটা যেন দেখা যায়। আর আর একটা খুব সুন্দর কথা, তোমরা বিউটি পার্লারে গিয়ে সেজে আসবে কিন্তু সিঁদুর পরে আসবে না, বিউটি পার্লারে সিঁদুর কখনোই পরবে না। হাজারো মেয়েদেরকে সেই সিঁদুর পরিয়ে দেয়া হয় এবং যে ব্যক্তি পরায় তারও মনের মধ্যে কি আছে আমরা জানতে পারছি না, ঠিক আছে? তো সব সময় চেষ্টা করবে সমস্ত সাজ সেজে নেবে, বাকি সিঁদুর যেটা থাকবে সেটা বিউটি পার্লার থেকে এসে বাড়িতে পড়বে, বা বাড়ির সিঁদুর তুমি নিয়ে যাবে, বাড়ির সিঁদুর নিয়ে গিয়ে সেই সিঁদুর তুমি বলবে এই সিঁদুর আমাকে পরিয়ে দাও। বারবার যদি মাটিতে সিঁদুর পড়ে যায়, হাত থেকে সিঁদুর পড়ে যায়, সেই মায়েরা আমার কি করবে, মা দুর্গা দেবী ধ্যান করবে, এক মনে মা দুর্গা দেবীকে মানে স্মরণ করবে, যাতে করে আর যেন সিঁদুর না পড়ে মাটিতে, ঠিক আছে? স্বপ্নে যদি সিঁদুর দেখা যায় তাহলে কি হয়, খুব শুভ, মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। যদি স্বপ্নে সিঁদুর দেখা যায় অর্থকরি পাবার একটা ব্যাপার থাকে, আশা থাকে, কাজেই স্বপ্নে সিঁদুর দেখলে খুব ভালো। আবার আমি বারবার করে ডবল করে কথাগুলো বলে দিলাম, যেহেতু খুব ভালো প্রশ্ন খুব ভালো কথা তোমরা যেন মনে রেখো, ঠিক আছে? আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।